السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مصلين عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টা আমি আলোচনা করতে চাই তা হচ্ছে আমানত সম্পর্কে। মুসলিম জাতির যে সকল মৌলিক পরিচয়, তার মধ্যে একটা বড় পরিচয় হচ্ছে যে মুসলিম আমানতের খেয়ানত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, জাহিলি যুগে যখন কোনো ব্যাংকের প্রচলন ছিল না, মানুষের অর্থ সম্পদ নিয়ে সবসময়ের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করত, সেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তাদের আমানতগুলো জমা রাখত। যার বাস্তব নমুনা প্রমাণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, যখন তাকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়ে রেখে বললেন, এই বিছানার নিচে এই ঘরে মানুষের আমানত আছে, দিনার দেরহাম মানুষের স্বর্ণ রৌপ্য, এগুলো মক্কায় যার যার পাওনা সব পৌঁছে দিয়ে মদিনায় হিজরত করে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। বলা হয়েছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে একটু চিন্তা করে গেছিলেন যে ওরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ঢুকে আমাকে হত্যা করে ফেলে, মানুষ হিসেবে এই চিন্তা আসাই স্বাভাবিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও সেই চিন্তা কিছুটা হলেও এসেছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তা পরিবর্তন হয়ে যায় এবং দুনিয়াতে আমার জ্ঞান হওয়া থেকে এ পর্যন্ত যত সময় আমি ঘুমিয়েছি অথবা আরামে কাটিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি আরামে কেটেছিল, বেশি আনন্দের ঘুম হয়েছিল ওই মুহূর্ত যেই মুহূর্তে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় শুয়েছিলাম। কারণ কি? কারণ হচ্ছে এই, আমি যখন প্রথম চিন্তা করলাম যে ওরা আমাকে ভুলে হত্যা করে ফেলে কিনা, পরক্ষণেই আমার মাথায় চিন্তা আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমাকে এখানে শুধুমাত্র শোয়াইয়া রাখেন নাই,
আমাকে আরো একটা দায়িত্ব দিয়েছেন যে এই বিছানার তলে মক্কার বিভিন্ন জনের আমানতের অর্থ সম্পদ টাকা পয়সা আছে, এগুলো তুমি আদায় করে তারপরে মদিনায় সাক্ষাৎ করবে। আমি বুঝতে পারলাম যে এই মুহূর্তে যদি ওরা আমাকে হত্যা করে ফেলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত আমার দ্বারা যথাযথভাবে আদায় হবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে, আর সেই খেয়ানতের ভাগিদার হবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অবশ্যই খেয়ানতকারী প্রমাণ করবেন না, নিশ্চয়ই আমার মাধ্যমে এই আমানত আদায় হবে, এরপরে আমি মরার চিন্তা করব। কি ঈমান! আর এখানে সবচেয়ে বড় শিক্ষার যে বিষয়টা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় ইচ্ছে করলে এই লোকদের টাকা পয়সা সব নিয়ে যেতে পারতেন। তাছাড়া এই লোকগুলো কারা? যারা মক্কা থেকে আল্লাহর রাসূলকে বহিষ্কার করছে, যারা হত্যা করার জন্য ঘেরাও করে আছে। যখন মক্কার লোকেরা হত্যা করার জন্য ঘেরাও করে আছে, সেই মুহূর্তেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তাদের আমানত নিয়ে চিন্তা, কিভাবে আমানতগুলো পৌঁছানো যায়। এটাই একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয়। আজকে দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের আমানতদারী, আমানত অনেক রকম হতে পারে। আমানত একটা হলো টাকা পয়সার আমানতদারী, যেটা আমরা বুঝি। আমানতের আর একটা দিক হতে পারে কথার আমানত। কাউকে কোনো কথা বলে বলা হচ্ছে যে তুমি এই কথাটা গোপন রাখবে, কাউকে বলবে না। এখন যদি সে এরকম ভাবে আমানা দেয়, আমানত দিয়ে দিল, এরপরেও সে কথাটা প্রকাশ করলো, সেও আমানতের খেয়ানত করলো। আমানত হতে পারে চোখের আমানত, তুমি এটা দেখবে না কি আছে, আপনি এটা খুলে দেখলেন, এটা চোখের আমানতের খেয়ানত করা হলো। এমনি ভাবে ওয়াদা অঙ্গীকারের আমানত হতে পারে, মানুষ এগুলো খেয়ানত করে থাকে। নসিহা, কেউ আপনার কাছে পরামর্শ চাইল, পরামর্শ যেটা সঠিক সেটা না দিয়ে আর একটা ভুল পরামর্শ দেওয়া হলো, জেনে শুনে এটা নসিহার খেয়ানত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে আমানতের খেয়ানত সম্পর্কে বলছেন, ان شر التواب عند الله الذين كفروا فهم لا يؤمنون الذين اذا عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مره وهم لا يتقون যে সকল লোকেরা আপনি যাদের সঙ্গে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, চুক্তি করেছেন, ثم ينقضون عهدهم في كل مره এরপরে তারা বারংবার সে অঙ্গীকার বা চুক্তি ভঙ্গ করে, অহুম লা ইয়াত্তাকুন ফাইম্মা তাসতাফান্নাহুম ফিল হারবে আপনি যদি ওদেরকে যুদ্ধের ময়দানে পান, ফাশারিদ্দিহিম মান খালফাহুম ওদেরকে এমন শাস্তি দিবেন যে শাস্তি দেখে ওদের পিছনে যারা আছে তারা যেন ভয়ে পালিয়ে যায়, লাআল্লাহুম ইয়াতাজাক্কারুন যাতে ওরা উপদেশ গ্রহণ করে। তার মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তারা বলছেন যারা ওয়াদা ভঙ্গ করে, যারা চুক্তি ভঙ্গ করে। এজন্য ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা যে কোনো ধরনেরই হোক, ওয়াদা ভঙ্গ করা এটা হচ্ছে আমানতের খেয়ানত। কারণ আপনার সাথে সে ওয়াদাবদ্ধ, আপনি তার সঙ্গে ওয়াদাবদ্ধ, এই কাজটা আপনি করে দিবেন, আপনি এটা ঠিক মতো করলেন না, এটা আমানতের খেয়ানত হলো। একজন লোককে দায়িত্ব দেওয়া হলে এই কাজটা তুমি করে দিবে, সে কাজটা করলো ঠিকই, যেরকম বর্তমানে যেমন এই বিল্ডিং এর কাজগুলো যারা কন্ট্রাক্টররা যারা করে, ঠিকাদারি ব্যবসা যারা করে, তাদের সাথে ঠিকাদারির শর্ত থাকে একরকম, করলো আর একরকম। রাস্তা কাজ যারা করে, সরকারি কাজ যারা করে, তাদের সরকারি কাগজপত্রে যে শর্ত দেওয়া থাকে তারা এগুলো ঠিক মতো করলো না, খেয়ানত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহকে তারা বিশ্বাস করো, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম
এবং তোমরা তোমাদের পারস্পরিক যে আমানত গুলো এগুলোর খেয়ালত করো না। ওয়াংতুম তাআলামুন, জেনে শুনে, তবে অজ্ঞাত অবস্থায় যদি হয়, না জেনে যদি হয়ে যায় ভুলে, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু জেনে শুনে শর্ত হলো রাস্তা এত ফুট করতে হবে, এখান থেকে কাটলো। কাঠের মিস্ত্রি যারা, কাঠের ব্যবসা করে যারা, আমি এই এলাকার কথা বলছি না, বরিশালে ছিলাম যেখানে, ওখানে মসজিদ ছিল কাঠুরিয়াদের এলাকার মসজিদ, বড় বড় কাঠ ব্যবসায়ী সুন্দরবনের থেকে আসে, স্বরূপ কাঠি দিয়ে আসে, নামই স্বরূপ কাঠি, কাঠের এলাকা, ওই এলাকার লোকজন ওই এলাকায় ছিল। এদের যে চুরি বলবে একরকম, সেখান থেকে একশোটা কমে সুতা ওদের মাপ, এই সুতা ওদের পরিভাষা, ওরা এক এক জায়গায় কমপক্ষে চুরি না করলে একশোটা কমাবে। এমনি ভাবে যারা তেল ব্যবসা করে, এই যে পেট্রোল পাম্প গুলো আছে, এখানে একই অবস্থা, অনেক দিনদার লোকেরা এই ব্যবসা থেকে হাত গুটিয়ে চলে এসেছেন, কি জন্য, চুরি না করলে ব্যবসা টেকা যায় না। এটা মুসলমানদের বর্তমান সবাই করে, আমাদের মুসলমানদের জন্য এটা করা উচিত না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করো না। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে বিধান দিচ্ছেন, যে হুকুম দিচ্ছেন, তুমি এগুলো খেয়ানত করো না। তো নামাজ যেরকম আকিমুস সালাত দিয়ে ফরজ করা হয়েছে, ঠিক একই রকম আমানতদারিকেও ফরজ করে দেওয়া হয়েছে। কিয়ামতের প্রথম যে লক্ষণ হাদিস শরীফ আছে, ইদা তুইয়াতিল আমানাতু, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে মানুষের মধ্যে, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, এমনকি যখন কোনো একজন আমানতদার পাওয়া যাবে, তাকে লোকেরা সবাই চিনবে, অমুক এলাকায় একজন আমানতদার পাওয়া যায়, তার মানে এই বিষয়টা এত কঠিন হয়ে যাবে, বেশিরভাগ লোক আমানতের খেয়ানত করবে, তখন দুই একজন যদি আমানতদার থাকে, তাদেরকে সবাই চিনবে, প্রচার হবে তাদের নাম, এই পর্যায়ে যখন যাবে, তুমি মনে করো কেয়ামত অতি নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত যেমন করা যাবে না, ওয়া তাকুনু আমানাতিকুম, তোমাদের পারস্পরিক যে আমানতগুলো তারও খেয়ানত করো না। সে আমানত আমি বলেছিলাম কয়েক রকম হতে পারে, চোখের খেয়ানত, চোখ দিয়ে যে জিনিসগুলো আল্লাহ তাআলা দেখতে নিষেধ করেছেন এগুলো দেখা, চোখের খেয়ানত। একজন মানুষ আপনাকে একটা জিনিস দিয়ে বললো যে এটা দেখবেন না, নিয়ে যান, অমুককে দিয়ে দিবেন, আপনি দেখলেন আর আমানতের চোখের খেয়ানত করলেন। এমনিভাবে অঙ্গীকার ভঙ্গ করা, এটাও খেয়ানতের অন্তর্ভুক্ত। কারো সাথে ওয়াদা করলো আপনার সঙ্গে আগামী দিনে দেখা করব, আর খবর নেই, এটা ওয়াদা ভঙ্গের আমানতের খেয়ানত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 49 এবং 50 নম্বরে বলছেন, وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب الله تعالى বলেন যখন আমি তাদের থেকে বিপদকে দূর করে দিলাম, সাত থেকে হটিয়ে দিলাম, إذا هم ينكسون তখন তারা অঙ্গীকার ভঙ্গ করে, অনেকে আছে বিপদে পড়ে মান্নত করে, এইটা করব সেটা করব, এরপরে যখন হারাম কাজের মান্নত করা জায়েজ নেই, এখন তো অনেকে, একদিন আমি বলেছিলাম ওদের আগেও, এক লোক এসে বললো যে হুজুর একটা নিয়াত করছি, দোয়া করেন যেন পূর্ণ হয়, আমি তো আর বুঝি নাই কি নিয়াত, পরে বললো একটা জিনিস ধরছি, কি ধরছে, লটারি দশ, যদি 30 লাখ টাকা পায় তাহলে 10 লাখ টাকা মস্তি দিবে, এইরকম ভাবে মান্যত করা, এটা ছোটকালে কৌতুক শুনতাম, এটা যে বাস্তব এরকম হয় তা তো জানতাম না। হারাম জিনিসের নিয়ত করে আবার তারপরে কি করা, দান করার নিয়ত করা, এটা আল্লাহর সাথে মজাক করা, উপহাস করা, এই লটারি মাঠে এগুলো জায়েজ নাই, এগুলো শয়তানের কাজ। আগে জাহিলি যুগে একরকম হতো, বর্তমান যুগে আর একরকম হচ্ছে। আপনি বলবেন সরকারের অনেক আলেম ওলামারা ফতোয়া দেয়, তো আপনি তাদের ফতোয়া মানেন, আপত্তি নাই, কোরআনে পরিষ্কার আয়াত আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, খামরুর মানে মদ, মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব,
আনসাব মানে ওই যে ভাস্কর্য মূর্তি, তারপরে আজলাম, আজলাম অর্থ হল এই লটারি। জাহিলি যুগে খানায় কাবা বা ওদের পবিত্র স্থানে তীর থাকত, এরপরে তারা একটা জিনিস গরু জবাই করলো বা উট জবাই করলো, ওতে লেখা থাকতো এটা দশ ভাগ, এটা তিন ভাগ, এটা এক ভাগ, এটা শূন্য। এরপরে জবাই করে গোস্ত ভাগ করে ওই তীর উঠেত, তো যার ভাগে শূন্য পত সে খালি হাতে ফেরত যেত, তাকে আগে সমান দিত সবাই, যার দশ ভাগ সে দশ ভাগ পাইল, যে নাই সে নাই পাইল। এইভাবে আগে পদ্ধতি ছিল, বর্তমানে আর এক পদ্ধতিতে আসছে। এটা যুগে যুগে পদ্ধতি পরিবর্তন হতে পারে, কিন্তু এর দ্বারা মাসালা পরিবর্তন হয় না। তো যাই হোক, এই যে লটারিগুলো আছে এগুলো এক ধরনের জুয়া, এগুলো জায়েজের কোনো সুযোগ নেই। আমাদের সমাজ এরকম বহুত আছে, কিছু ব্যবসা আছে এরকম, এইটা আপনি কিনেন, কিনলে আপনি যদি দশজন সদস্য মনে করেন তাহলে আপনাকে এত টাকা ফ্রি দেওয়া হবে, অনেক সুযোগ সুবিধা আছে। কি কি জন্য কোম্পানি আছে, হ্যাঁ গ্লোবাল, তারপর আর কি, হ্যাঁ দৃষ্টি নেই, এরকম আরো যা যা আছে, এই সবগুলো অনেক কারণে না যায়, কিন্তু ওজনে কতটা যায় এটা খেয়াল রাখবেন। কোনো ব্যবসা যদি এমন হয়, আমি এই জিনিসটা আপনাকে বিক্রি করলাম একটা গরু, শর্ত হলো এই গরুটার এক মাস দুধ আমি খাবো, এই বিক্রি জায়েজ নাই। কারণ বিক্রির সঙ্গে যদি এমন কোন শর্ত যোগ করা হয় যেই শর্তে বিক্রেতার অথবা ক্রেতার অথবা যে জিনিসটা বিক্রিত হলো তার কোনো লাভ আছে এবং বিক্রিত জিনিসটা সে লাভটাকে উসুল করতে পারে, এইরকম বিক্রি জায়েজ নেই। উদাহরণস্বরূপ মনে করুন, আমি একটা বাড়ি বিক্রি করলাম, শর্ত হলো তোমাকে বাড়ি বিক্রি করলাম, শর্ত হলো এক বছর আমি থাকবো এটাতে, এটা জায়েজ নেই, বিক্রি এবং শর্ত যোগ করা হয়েছে। আর বিক্রির পরে যদি বলে ভাই আপনাকে বিক্রি তো করলাম, এখন আমার এক সপ্তাহ থাকতে হবে, এক মাস থাকতে হবে, এক বছর থাকতে হবে, নতুন করে চুক্তি করে সেটা থাকতে পারে, কিন্তু বিক্রির সঙ্গে এরকম শর্ত দেওয়া জায়েজ নেই, এটা আমার লাভ। আর একটা হলো একজনে কিনলো, আমি এই বাড়িটা কিনলাম, শর্ত হলো আমাকে দশ হাজার টাকা ঋণ দিতে হবে, এটাও জায়েজ নেই, এটা ক্রেতার লাভ আছে এখানে। আর একটা হলো আমি এই গোলামটা বিক্রি করলাম, আগে মানুষ বিক্রি কিনে হতো, এই গোলামটা বিক্রি করলাম, শর্ত হচ্ছে গোলামটা তুমি আজাদ করতে হবে, মুক্ত করতে হবে, এখানে গোলাম বিক্রিত মালের ফায়দা আছে, লাভ আছে, এবং সে গোলাম নিজের এই ফায়দা উসুল করতে পারবে, এটাও জায়েজ নেই। তবে যদি গরুর ক্ষেত্রে হয়, আমি তোমাকে গরু কিনলাম, শর্ত হলো গরুটা দেখলাম, গরুটা শর্ত হলো তুমি নাকি স্বাধীন করে দিবা, এতে বাতিল হবে না ভাই, কারণ হচ্ছে এই গরুর ওই স্বাধীন হওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো শরীয়তের ব্যবসা নীতির সাথে সম্পৃক্ত। শরীয়তের ব্যবসার অনেকগুলো দিক আছে, এই যে ব্যাংকালরা ইসলামিক ব্যাংক নাম দিয়ে এরা ব্যবসা করে, মোশারাকা, মোদারাবা, নামগুলো তো ঠিকই দেয়, কিন্তু এরা কি জানে যে মোশারাকা কি জিনিস, মোদারাবা কি জিনিস, মোজারা কি জিনিস, মহাকালা কি জিনিস, এই যে শিরকাত মানে কোম্পানি যে আইনগুলো আছে শরীয়তের, আমাদের দেশে এর কোনো চর্চা নেই, মানুষগুলো জানারও চেষ্টা করে না, কিন্তু দেখেন ব্যাংক খুলে বসে আছে। এটা আমি প্রায় বলে থাকি, সাগরে যদি ভাটা লাগে আর খালে জোয়ার আনার চেষ্টা করে, এটা একটা ভ্রান্ত দিক। ইসলামে ব্যবসা বাণিজ্যের কতগুলো নীতি আছে, ইসলামে বাইতুল মালের নিয়ম আছে, কিন্তু বাংলাদেশে যেখানে কোথাও কিনা ইসলামের কোনো কিছুই নেই, সরকারি ব্যাংকগুলো সব সুদে লেনদেন করা হয়, সুদ ভিত্তিক, আর সেইখানে আমরা কিছু ইসলামিক ব্যাংক করে খুচরা ইসলাম কায়েম করলাম, এটা বরং ইসলামের, আজকে যারা সুদকে ঘৃণা করে, যারা বর্জন করে, তারা যে সঠিক পথে আসবে এটা তারা একটা লাইন তারা খুঁজে বের করত, প্রয়োজনে তারা ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে সুদকে বিদায় করত। কিন্তু যেহেতু আমি একটা বিকল্প সুদ মুক্ত নাম দিয়ে একটা ব্যাংক করে দিলাম, এখন লোকেরা ধোকা খাচ্ছে এখানে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা দেশের জাতীয় ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো, বিশেষ করে কি স্টেট ব্যাংক যেটা, এটা ততক্ষণ পর্যন্ত ইসলামী বা সুদমুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যাংক সুদমুক্ত করা সম্ভব না। এরকম বর্তমানে অনেকগুলো আছে, বিমা, জীবন বিমা, সুদমুক্ত ইসলামিক কি কি নাম আছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এরকম নাম দিয়ে করছে এরা। পাকিস্তানের তো কি উসমানি সাহেব, যিনি অর্থনীতির উপরে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন বর্তমান বিশ্বে,
উনি একদিন মক্কায় একটা বক্তব্য বলেছিলেন, মুঝে আপনা সমঝ মে নহি আই কি ইয়ে ইন্স্যুরেন্স কেসে করতে হ্যায় ইসলামী, আমার এখন পর্যন্ত বুঝে আসে না যে এই লোকগুলো ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কি করে করে। তো যাই হোক, এরকম কিছু খুচরা ইসলামের নাম দিয়ে ইসলামিক চিন্তা চেতনার মানুষ যারা যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম কায়েম করতে চায়, তাদেরকে হয়তো ধোকা দিয়ে পয়সা কামাই করা সম্ভব। কিন্তু আমাদের মনে রাখতে, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইসলাম কায়েম না ততক্ষণ পর্যন্ত এই আংশিক ইসলাম করে ইসলামের ক্ষতি সম্ভব। ইসলামের খেলাফত ব্যবস্থা কায়েম করা, ইসলামের অর্থনীতি চালু করা, এরপরে এগুলো সবই ঠিক হয়ে যাবে। আপনি জানেন না, যদি আজকে সংবিধানটা ইসলামিক হয়ে যায়, সংসদে যদি সব ইসলামিক লোকগুলো এসে যায়, তবে খ্রিস্টানের পদ্ধতিতে না, ইসলামের পদ্ধতিতে, তারপরে তারা ওখান থেকে আইন যা করবে সেগুলো কোরআন সুন্নাহ প্রতারক চালু করবে, তখন আর সুদ এমনি থাকবে না। সেই আসল দিকে না গিয়ে আমরা মানুষকে একটা খুচরা ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করছি। এক্ষেত্রে অনেকের বড় বড় আলেমদের মত আছে বিপরীতে, আপনি যে একটা ভালো মনে করেন গ্রহণ করতে পারেন, আমার সাথে কোনো ঝগড়া করে লাভ নেই। কিন্তু আমি আমার বক্তব্য যার সাথে বলে দিলাম, একটা অন্য প্রসঙ্গে আসার কারণে বলছিলাম যে বিষয়টা, যে অঙ্গীকার করা, চুক্তি করা, আপনি যেভাবে করবেন সেখানে মোদারাবা আছে, মুশারাকা আছে, এই বিষয়গুলো যেভাবে শর্ত দেওয়া হয় সেভাবে ঠিক মতো না করলে আমাদের খেয়াল হবে। এমনি ভাবে মানুষের কথার আমানত করেছিলাম, একজনের কথা বলল আপনার কাছে বললো এটা আমানত, আপনি কথাটা আরেকজনকে বলে দিয়ে বললেন যে ভাই আপনি কারোর কাছে বললেন এটা আমানত। বরং শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, কোন কথা যদি বেশি প্রচার করতে চাও তাহলে তুমি একজনকে বলে বলবা যে এটা আপনার কাছে বললাম, আমানত হিসেবে থাকবে, কাউকে বলবেন না, তাহলে সেও এত গুরুত্ব দিয়ে আরেকজনকে বলবে, আরেকজনকে বলে সেও বলবে কথাটা আপনার কাছে আমানত, কাউকে বলবেন না, ওই লোক আরেকজনকে এরকম গুরুত্ব দিয়ে বলবে। তাহলে এই গুরুত্ব দেবে কি জন্য? তুমি আমানতের কথা বলার কারণে, আর নইলে সে এমনিই বলতো। যাই হোক, কথা বিষয়টা এটা আমাদের খেয়াল রাখতে হবে, কথার আমানত। এরপরে নসিহাতের আমানত বলেছিলাম, কেউ যদি কোনো বিষয়ে নসিহা চায়, পরামর্শ চায়, আপনার কাছে পরামর্শ চাইলে, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি দেখবেন পরামর্শ এরকম দিলে সে লাভবান হবে, এটা দিলে ক্ষতিকর হবে তার জন্য, আপনি তার ক্ষতি করার জন্য পরামর্শ দিলেন জেনে শুনে, এটাও খেয়ানতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য আপনাকে পাকড়াও করবেন। এরপরে যে বিষয়টা হলো স্বামী স্ত্রীর খেয়ানত, হাদিস শরীফে আসছে যে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীর উপরে যে অধিকার রাখে এগুলো ঠিক মতো আদায় না করে, এটাও খেয়ানতের অন্তর্ভুক্ত। এমনকি স্বামী যদি কোথাও সফরে যায়, হঠাৎ করে সে রাত্রে ঘরে ঢুকবে না, এটা আমাদের খেয়ানত। স্ত্রী এক অবস্থায় আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর থেকে আসতেন তো প্রথমে মসজিদে যেতেন, ঘরে খবর পৌঁছাতেন, এরপরে তিনি ঘরে পৌঁছতেন। এটা এই জন্য যে স্ত্রী হয়তো স্বামী বাড়িতে নাই, কাপড় চোপড় তার ময়লা আছে, গোসল ঠিক মতো করে নাই, চুলগুলো এলোমেলো আছে, আপনি সফর থেকে এসে হঠাৎ করে যখন স্ত্রীর দিকে নজর পড়ল, তাকে একটা খুব আপনার রুচির পরিপন্থী কোন একটা দৃষ্টিতে বা একটা অবস্থা দেখলেন, আপনার এই যে একটা ক্ষতি, একটা চোখের ভিতর একটা যে ঘৃণা এসে গেল, পরবর্তীতে সাংসারিক জীবনে ক্ষতি করবে এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটা করতেন না। এটাও আছে যে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, নাহান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন তাতাররাকার রাজুল আহলাহু লাইলান ইয়াতাখাফফানা মা ইয়ালতামিসু আসরাতিহিম, মেয়ে লোক কি করে কি না করে এই গোয়েন্দাগিরি করার জন্য খামাখা সন্দেহ করে হঠাৎ করে রাতে আসা বা এরকম করা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মুসলিম হিসেবে হাদিস এটা। এরপরে আর একটা বড় খেয়ানত, সাক্ষীর খেয়ানত। সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আপনি জানেন যে বিষয়টা এরকম, হয়তো আপনি চুপ থাকলেন, কোরআনে পরিষ্কার বলা আছে ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওমান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবাহু আতিমুন কলবুহু, তোমরা সাক্ষীকে গোপন করো না। আপনি জানেন যে বিষয়টা এরকম, একজন লোক সে মিথ্যা বলছে, আপনার দায়িত্ব হলো তখন তার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে দেওয়া, সত্য সাক্ষী দেওয়া। কোরআন আলাদা বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তোমরা সাক্ষীকে গোপন করো না, সত্য সাক্ষী দাও। ওমান ইয়াকতুমহা, যে ব্যক্তি সাক্ষীকে গোপন করবে, সাক্ষ্যকে গোপন করবে, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তার অন্তর তার রোগাক্রান্ত এবং পাপী,
এই পাপি মন নিয়ে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। আমরা তো বর্তমানে সত্য সাক্ষী গোপন করা পর্যন্ত সীমাবদ্ধ থাকতেই চলতো, মিথ্যা সাক্ষী দেয় আদালতে উঠে। আমাদের দেশে একটা খুনের ঘটনা হয়েছিল, যে খুন করলো সে আমাদের আপন লোক, আমার সাথে হজ করেছে, এরপরে মাঝখানে মুক্তি পেয়ে। তো যে ব্যক্তি জজ ছিল সে ছিল মোটামুটি নামাজি লোক। সাক্ষীদের মধ্যে একজন লোক দেখলো সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ, তাকে বললো হুজুর আপনি মেহরবানি করে, তো হুজুর না আসলে দাড়িওয়ালা বুড়া মানুষ, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনার থেকে সত্য কথাটা পাওয়া যাবে, আপনি মেহরবানি করে বলুন খুনটা কে করছে। সে জানে খুন কে করছে, সে আরেকজনের নাম বলে দিল। বিচারক সে নিশ্চিত যে খুন অমুকে করেছে, এই আশা নিয়ে খুন করেছে নিশ্চিত, কারণ সে পাখি শিকার করার নাম দিয়ে ওই এলাকায় গিয়ে তারপর খোঁজতেছে কে খুন করছে, সমস্ত লোকে জানে এটা অমুকে খুন করেছে। তো কি করবে? সেখানে সে বললো যে আফসোস আপনাদের দাড়ির উপরে, আমি আপনাকে মনে করেছিলাম দাড়িটি দেখে টুপি দেখে যে আপনি সত্য কথা বলবেন, আপনি মিথ্যা বললেন। এই দেশে ন্যায় বিচার কেমনে হবে? আমি নিশ্চিত যে খুনে করেছে, কিন্তু এখন সাক্ষী হয়ে বিচার রায় উল্টো দিচ্ছে। এই হলো আমাদের অবস্থাটা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী তুমি দিতে গিয়ে সত্য সাক্ষী গোপন করো না। আমাই ইয়াকতুমহা, যে ব্যক্তি সত্য সাক্ষ্যকে গোপন করবে, ফাইন্নাহু আতিমুন কলবুহু, কোরআনুল কারীমের সূরা বাকারা 273 নম্বর 83 নম্বর আয়াত, পরিষ্কার আয়াত, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। আজকে আমরা সাক্ষ্য দিতে গিয়ে সাক্ষী মিথ্যা সাক্ষী দেই, অথবা সাক্ষ্যকে গোপন করি, সত্য কথা বলতে গেলে এই বিপদ আসবে, এই বেশি আসবে। আপনি সত্য সাক্ষী দেন না, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার পক্ষে লোক দাঁড়াবে। এরপরে খেয়ানতুল আমল, আমলের খেয়ানত। আমলের খেয়ানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমল যেভাবে হুকুম করেছেন সে আমল সেভাবে করা। আল্লাহ তাআলা যে আমল যেভাবে করতে বললেন সেভাবে না করে মন গড়া কোনো পদ্ধতিতে করে, তা আমাদের খেয়ানত। আল্লাহ তাআলা একটা শরিয়া দান করেছেন, আমাদের জন্য শরিয়াকে সুনির্দিষ্টভাবে বিধান দিয়েছেন, আমরা এখন মন গড়া শরিয়া প্রণয়ন করলাম। আপনি যদি, আমি যেটা প্রায় বলে থাকি যে জোহরের ফরজ নামাজ 4 রাকাত আমরা পড়ি, আসরের ফরজ 4 রাকাত, এশার ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ নামাজ কেউ যদি 4 রাকাত পড়ে নামাজ হবে? অথচ কেউ বলতে পারে অসুবিধা কি, 1 রাকাত নামাজ বৃদ্ধি পেলে পরে একটা রুকু বৃদ্ধি পাবে, দুইটা সেজদা বৃদ্ধি পাবে, সেজদা তো আল্লাহর জন্যই করব, আল্লাহর নামই নিব, সুবহান রাব্বিল আযীম বলব, সুবহান রাব্বিল আলা বলব, আল্লাহর ইবাদতই করব, এরপরও নামাজ হবে নাকি? কেন হবে না? যেহেতু আল্লাহর নির্দেশ যেভাবে, আল্লাহর রাসূলের তরিকা যেভাবে, আপনি সেই নির্দেশ এবং সেই তরিকাকে অমান্য করে মন গড়া তরিকায় আপনি ইবাদত করলেন, এটা যেমন স্পষ্ট ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পূর্ণাঙ্গ শরিয়া দান করেছেন, ইসলাম নামক যে দিন দান করেছেন, এই দিনের মধ্যে কোনো বাড়ানো কমানোর কোনো সুযোগ কারোর জন্য নেই। এখন আমাদের সমাজে দেখবেন কত ইবাদত তৈরি করা আছে। আমাদের দেশের কবরস্থানগুলোতে গেলে দেখা যায় মাশাআল্লাহ এক একটা সাইনবোর্ড দুরুদে হাজারি লেখা আছে, দুরুদে হাজারি পড়লে এই হবে সেই হবে, এমনি করে আরো কত কিছু আছে। বিভিন্ন মসজিদে গেলে দেখবেন একটা দুরুদ শরীফ সম্পর্কে আছে, দুরুদ শরীফ পড়লে 80 বছর গুণ ক্ষমা হয়ে যাবে। তো ভালো কথা, সারা জীবন চুরি ডাকাতি বদমাশি করে শুক্রবারে আসরে পরে পয়সা মাঠে পৌঁছে একবারে দুরুদ শরীফ পড় থাকেন, সব মাফ হয়ে গেছে। এগুলো বুঝতে হবে, এক তো হলো বেশিরভাগ হাদিস গুলো জাল, এই ফজিলাতের এই ধরনের হাদিস যতগুলো আছে বেশিরভাগ জাল হাদিস, ভুয়া। কিছু আছে দুর্বল হাদিস, আমল করলে করা যায় কিন্তু তাতেও শর্ত আছে। এই ফজিলত গুলো কার জন্য? হ্যাঁ, কিছু হাদিস সহিহ হাদিস আছে, ফজিলতের কিছু হাদিস আছে, যেমন জুমার সময় বলা হয়েছে শুক্রবার দিনের মধ্যে একটা মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়, তো এটা মুমিনদের জন্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ঠিক মতো মেনে চলবে তাদের জন্য অতিরিক্ত ফজিলত এগুলো। এর মানে এই না যে আপনি সারা জীবন মানুষের হক নষ্ট করলেন, চুরি করলেন, মানুষের অধিকার নষ্ট করলেন, এরপরে আপনি শুক্রবারে আসরের পরে বসলেন, মাগরিব পর্যন্ত ওই দুরুদ শরীফ পড়তে রইলেন, আর আপনার 80 বছরের সব গুনাহ মাফ হয়ে গেল, জান্নাতে চলে যাবেন। এগুলো তো খুব সহজ ছিল, হজ করলে সব গুনাহ মাফ হয়, ঠিক আছে হইয়া দিবে। তা এখন আপনি 5 লাখ টাকা ডাকাতি করে, চুরি করে বা ঘুষ খেয়ে 2 লাখ টাকা মাত্রা করলেন, 1 লাখ টাকা মুক্তি দিলেন, এরপরে বাকি যদি হজ করতে গেলেন, এই হজ কবুল হবে?
এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই বিষয়গুলো আমলের খেয়ানত, যেভাবে এই সমস্ত এমানতগুলো তৈরি করা হয়েছে, আমি যেটা বলে থাকি আমাদের সমাজে এমনি মানুষ মরলে পরে আপনি কোরআন খতম করে দোয়া করেন, আপনি মানুষকে খাওয়ান, নাজায়েজ না। কিন্তু আমাদের সমাজ একটা প্রচলিত নিয়ম তৈরি করে নিয়েছে, মরলে পরে তিন দিন পরে মিলাদ দিতে হবে, চল্লিশা করতে হবে, মৃত্যু বার্ষিকী হিসাব করে বার্ষিকীতে খাওয়াইতে হবে। এই যে মৃত্যু বার্ষিকীর খাওন, তিন দিনা খাওন, চল্লিশা খাওন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজের জন্য করেছেন কিনা কখনো? কোন সাহাবের জন্য করেছেন কিনা নিজের জীবনে? অথবা আল্লাহ নবীর মৃত্যুর পরে কোন সাহাবায়ে কেরাম করেছেন কিনা নবীর জন্য? কোন সাহাবীর মৃত্যু তার সন্তানরা করেছেন কিনা? যদি করে থাকেন আপনি করেন, আমি করি, আপত্তি নাই। আর না করে থাকলে আপনি আমলের খেয়ানত করলেন। আল্লাহ তাআলার যে শরিয়া দিয়েছেন একটা, আপনি সেই শরিয়াকে বাদ দিয়ে মন গড়া একটা শরিয়া পালন করলেন। এই সম্পদের মধ্যে কত লোকের অধিকার আছে? মানুষ যখন মৃত্যু হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে মালের মালিকানা চলে যায় অরিজিনের মালিকানায়, কারণ ভাগটা আল্লাহ তাআলা আগেই করে দিয়েছেন। কাজে আপনার ভাগ করে দেওয়ার পরে অরিজটা পাবে, এর আগে পাবে না, বিষয়টা কেমন নাকি? আপনি ভাগ করে দেন বা না দেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার সম্পত্তি ভাগ হয়ে গেছে, মালিকানা চলে গেছে, অরিজদের মালিকানা চলে গেছে। এখন এই অরিজদের মধ্যে নাবালক শিশুরা আছে, এতিম, নাবালকের মালের মধ্যে জাকাত হবে কিনা তাই নিয়ে ইমামদের ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মাযহাব এই দেশে প্রচুর পালন করা হয়, তিনি বলছেন এতিমের মালের মধ্যে জাকাত ফরজ না। অন্য ইমাম রহস্যটা মানেন নাই। তো যেখানে এতিমের মালের মধ্যে জাকাত ফরজ না, সেইখানে আপনি এতিমের মাল থেকে নিয়ে তারপরে খরচ করলেন, জিয়াফত খাওয়াইলেন, জমাত খাওয়াইলেন, এটা কি নাজায়েজ কাম করেন নাই? আপনি কার টাকা খরচ করলেন? এইখানে মেয়েদের হিসা আছে, মেয়েদের অংশ আছে, মেয়েদের ভাগ ভাইরা দিতে রাজি না মতে। এই যে ইসলামের যে ভাগ, এটা দিতে রাজি না। এখন তো ওই যে মেয়েদেরকে খুশি করার জন্য সমান ভাগ, সমান বলে মোটেই দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অধিকার দিয়েছেন, আপনি ফারায়েদের কিতাব উকিল সাহেবরা ভালো করে জানবেন, কারণ ফারায়েদের এই মাসলা ওদের কিতাবও আছে। ইযা মাতাল ইনসানু তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িত হুকুকুন আরবা, যখন কোন মানুষ মৃত্যু হয় তখন তার সম্পত্তির সাথে চারটা হক চলে আসে, চারটা হক চলে আসে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে। মানে একটা কর থেকে যদি সম্পদ সব লাগে সব ব্যয় করতে হবে, বাকি থাকলে দ্বিতীয়টা আসবে, এরকম চারটে হক। এক নম্বর, এক নম্বর হক হলো তার মাল থেকে কাফন দাফন করা। যখন কোনো ব্যক্তি মারা যায় তার মাল দিয়ে এক নম্বর কাজ হলো তার কাফন দাফন করানো। এই কাফন দাফন করতে গিয়ে সে মনে করেন 1000 টাকা রেখে গেছে, 1000 টাকা কাফন দাফন চলে গেছে, শেষ, পরে কিছু পাবে না। কাফন দাফন এক নম্বর কাজ। এইটা করার পরে যদি কিছু সম্পত্তি থাকে, তাহলে দুই নম্বর কাজ হলো আদাউদ্দাইন, দাইন আদায় করা, ঋণ পরিশোধ করা। তার যদি ঋণ থাকে, ঋণ আছে মনে করেন 1000 টাকা রেখে গেল, কাফন দাফনে চলে গেল 3000 টাকা, থাকলো 2000 টাকা, ঋণ আছে 5000 টাকা, আপনার 2000 টাকা ঋণ আদায় করতে হবে, শেষ, এরপরে অরিজিনের কিছু থাকবে না। ঋণ পরিশোধ করার পরে যদি কিছু থাকে, দেখতে হবে তিন নম্বর কাজ ওসিয়ত আছে কিনা, সে কাউকে ওসিয়ত করে তোমাকে দিও। ওসিয়তের ক্ষেত্রে 1/3 মাল থেকে ওসিয়াত কার্যকর হবে। মনে করুন আপনি ওসিয়াত করলেন 10000 টাকা, তার মাল আছে 3000 টাকা, ওসিয়াত করলো অমুক মসজিদে 10000 টাকা দিয়ে দিও, তার আছে 3000 টাকা, এই ক্ষেত্রে তার ওসিয়াত কার্যকর হবে 1/3 মাল থেকে। তার মানে 3000 থেকে 1000 টাকা ওসিয়াত পূরণ করবে, বাকি 2000 টাকা ওয়ারিসদের ভাগ। এরকম ভাবে তার 10 লাখ টাকা আছে বা 12 লাখ টাকা আছে, ওসিয়াত করে গেল সে আপনার সব মাল, এখানে তৃতীয় 1/3 মাল থেকে ওসিয়াত কার্যকর হবে। অর্থাৎ 12 লাখ টাকাই সে দান করে গেল, এটা কার্যকর হবে না। এখানে তার 3 লাখ টাকা কি হবে, 4 লাখ টাকা কি হবে, ওসিয়াত কার্যকর হবে। তো এই হল তিন নম্বর মাসআলা। এক নম্বর ছিল কাফন দাফন করা, দুই নম্বর কাজ কি ঋণ পরিশোধ করা, তিন নম্বর কাজ কি ওসিয়াত পূরণ করার পরে এক্ষেত্রে বললাম যে 1/3 মালের থেকে ওসিয়াত কার্যকর হবে। এরপরে চার নম্বর কাজ হলো কি, ওয়ারিসদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া। তো ভাগ তো আল্লাহর পক্ষ থেকে করাই আছে, এটাকে দাদাটা দিয়ে দেওয়া, এই হলো ওয়ারিসদের মধ্যে দিয়ে দেওয়া। এর মধ্যে কোনো জায়গায় উকিল সাহেবরা থাকেন, বলেন যে জিয়াফত খাবার কর্তা কোন জায়গায় আছে, আপনি কার সম্পত্তিতে খাওয়াইলেন? এই সম্পত্তি তো ওয়ারিসদের সম্পত্তি, মানুষ মারা গেল তার টাকা পয়সা নিয়ে আপনি খাওয়াইলেন। আর না পাওয়া লেগে যদি হিসাব থাকে, তাহলে তো মাশাআল্লাহ আরো বড় কাম করেছেন, হানাফি মাযহাবে হারাম কাজ করেছেন।
হানাফি মাযহাব অনুযায়ী এতিমের মালের মধ্যে যাকাত পড়া ফরজ হয় না। এইভাবে আমরা ইবাদত তৈরি করে নিয়েছি, এগুলো বুঝতে হবে। আমরা তো কেবল হুজুর কি বললো বিরোধিতা কেমনে করব, কারণ এইগুলো বললে পরে অনেকের রিজিকে হাত পড়ে, যারা এগুলো তৈরি করেছিল, যারা এখনো করে। আমি বলি না যে একটা নাপিত খুশি হয় যখন তার এলাকায় খবর হয় যে একটা শিশু জন্মগ্রহণ করেছে, নাপিত খুশি হয় না, বেজার হয়। কি জন্য? একটা নতুন মাথা কামাইলে পরে কিছু টাকা পাওয়া যাবে, বেশি টাকা পাওয়া যাবে। নতুন মাথা কামাইলে তো 10 টাকা 5 টাকা দিবে না। আর একজন মৌলবী সাহেব, সব মৌলবী সাহেব না, কেউ নাকচ হবেন না, অনেক মৌলবী সাহেব আছে এরকম, আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম যারা হক ওলামা ইকরাম তাদের কাছে দিন টিকে আছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু কিছু লোক এরকম আছে এই বেদাত গুলোকে টিকিয়ে রেখেছে। এরা খুশি হয় যখন মাইকে শুনে শোক সংবাদ অমুকে মারা গেছে, তখন খুশি হয়, কারণ এখনই কোরআন খতম হতে দাওয়াত আসবে, একবার 3 দিন পরে খাওয়ান পাওয়া যাবে, 40 সার দাওয়াত পাওয়া যাবে, একবারে মৃত্যু বার্ষিকী, মানে স্থায়ী একটা খাবার ব্যবস্থা হয়ে গেল। এইরকম যদি 40 জন লোক করে একটা মহল্লায়, ইমাম সাহেবের ঘরে ভাত খাওয়া লাগবে? ও মুসলমান জাতি, তোমাদের বুঝতে হবে আজকে কি তোমাদেরকে ইবাদত করানো হচ্ছে। মানুষ পয়সা দিয়ে হারাম কাজ করে, বেদাত করে। আর এগুলো বহুবার দেখাইছি কোরআন, যে খুলে খুলে ফতোয়া স্বামীতে পরিষ্কার লেখা আছে, মারিফুল কোরআন তাফসীরে মারওয়ানের 41টা মানে তাফসীর দেখাইছি সূরা বাকারার, একা কোরআন খুলে পড়া দেখেছি, দেখা দেখতে দেখে নেবেন বাসায় গিয়ে, কোরআন আসামা বাসায়, যে মৃত্যু ব্যক্তির ইসালের সবের জন্য পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিব পড়ানো সম্পূর্ণ হারাম। যে পরে সেও গুনাহগার হয়, যে পরে সেও গুনাহগার হয়। এই আমাদের তৈরি করে আমরা দিয়েছি, এটা বুঝতে হবে। খেয়ানত, আমি খেয়ানত আলোচনা করছিলাম, এটা আমলের খেয়ানত। আল্লাহর দিন, আল্লাহ তাআলা যে শরিয়া দিয়েছেন সেই শরিয়াকে পরিবর্তন করে আপনি খেয়ানত করছেন। একরকম গুণা তো না, কত রকম গুণা জড়িতের সাথে, কারো হক নষ্ট করার গুণা, শরিয়াতে বেদাত ঢুকাবার গুণা, আল্লাহর দিন পরিবর্তন করার গুণা, কত গুণা করছে। আপনি দান সদকা করেন বাবার নামে, অসুবিধা নেই করতে পারে, হাদিস আছে এটা। আপনি খয়রাত করেন, মানুষকে খাওয়ান, সেগুলো নিষেধ না, দিন তারিখ ছাড়া এমনি মনে চাইলে আপনি খাওয়াই দিলেন। আব্বার বন্ধু বান্ধব আছে, একদিন মনে চাইলে তাদের খাওয়াবো, সবাইকে তাকে খাওয়ান, কিন্তু আপনি যে নির্দিষ্ট করে 3 দিনের পরে করতে হবে, না করলে সমাজে কি বলবে, 40 সাল করতে হবে, এরপরে মৃত্যু বার্ষিকী পালন করতে হবে, এইগুলো নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল যে ইবাদতের জন্য নির্ধারিত কোন সময় অথবা নির্ধারিত কোন পদ্ধতি দেন নাই, ওগুলোর জন্য নির্ধারিত সময় আর নির্ধারিত পদ্ধতি দেওয়ার নাম বেদাত। এগুলো করার পরে কি হবে, একটা শরিয়াত তৈরি করলেন আপনি, আপনি হয়তো আল্লাহর জায়গায় বসলেন না নবীর জায়গায় বসলেন। এরপরে যে বিষয়টা আসছে, খেয়ানাতুন নাফস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা অন্তর দিয়েছেন, এটার খেয়ানত করা, অন্তর দিয়েছেন মানুষকে আল্লাহকে চেনার জন্য, বুঝার জন্য, আপনি কোরআন শরীফকে বুঝার জন্য এখানে ঠিক মতো কাজে লাগালেন না, এটা আল্লাহর কাছে খেয়ানতকারী হিসেবে আপনাকে খাইতে হবেন। এরপর আছে খেয়ানাতুল ইলম, এলেমের খেয়ানত করা, আল্লাহু আকবার, এলেম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এলেমে দীন অর্জন করার তৌফিক দান করেছেন, এদের কাজ হলো এলেমটাকে অন্যের কাছে পৌঁছানো, আপনি পৌঁছলেন না, হক কথা বললে লোকেরা কি বলবে, এই কারণে আপনি চুপ থাকলেন সবার কাছে ভালো থাকার জন্য, সবার হারদিল আজিজ উর্দুতে বলে সবার কাছে প্রিয় থাকা, এই সর্বজন প্রিয় থাকার জন্য আপনি এলেমকে গোপন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মীতসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমূনহু, আল্লাহ রাব্বুল আলামিন আহলে ইলম যারা তাদেরকে জ্ঞান দান করেছেন, কিতাবের জ্ঞান, আসমানি ওহির জ্ঞান তাদেরকে দান করেছেন, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি, লাতুবাইয়িনুন্নাহু অবশ্য অবশ্যই তোমরা মানুষের কাছে এগুলো বয়ান করবে, ওয়া লা তাকতুমূনহু তোমরা গোপন করবে না, ফানাবাযুহু ওয়ারা আযহুরিহিম, কিন্তু লোকগুলো কি করলো, তারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে পরে সেটাকে তারা পিছনে ফেলে মারলো, ছুঁড়ে মারলো, ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা, তারা এর বিনিময়ে সামান্য পয়সা ক্রয় করেছে, হক মাসালা দিলে পরে পয়সা পাওয়া যাবে না, লাল কালির ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটা আবার আর কি বল, আমি যদি সবগুলো বললে অসুবিধা, কারণ একবার বলি কত বিপদে পড়ছি। আমার বিরুদ্ধে ইমাম সাহেবরা সম্মেলন করেছেন, আল্লাহ তারা তাদেরকে হেদায়েত নসিব করুন, কারণ রিজিকে হাত পড়েছিল, অনেক দাওয়াত বন্ধ হয়ে গেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মীতসাকাল্লাযীনা উতুল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উতুল কিতাব কিতাবের ইলম দান করা হয়েছে, কিতাব দান করা হয়েছে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার আদায় করেছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসি, তোমরা মানুষের সামনে সুস্পষ্ট রূপে বয়ান করে দিবে, ওয়ালা তাকতুমুনহু, কতমান গোপন করবে না, ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম, তারা আল্লাহর কালামকে পিছনে ছুরে মেরেছে, নাবাযুহু, নাবাযা মানে ঠিকে মারা, ছুরে মারা, ওয়ারা যুহুরিহিম পিছন দিকে ছুরে মেরেছে, ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা, এরা এই বিনিময়ে সামান্য পয়সা অর্জন করেছে, আল্লাহ তাআলা বলেন ফাতিসা মা ইস্তারুন, তারা যা খরিদ করছে এটা কতই না জঘন্য খারাপ। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 187 নম্বর আয়াত। এই জন্য এটা আরেকটা খেয়ানত, এলেমের খেয়ানত করা। আল্লাহ তারা যাদেরকে হক বুঝার তৌফিক দান করেছেন, আপনাদের দায়িত্ব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার সময় বলেছেন, আলা আলি গায়বা, যারা উপস্থিত তারা উপস্থিতদেরকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, পৌঁছিয়ে দাও। এই জন্য হক যারা জানে, সত্য কথা যারা জানে, তাদের দায়িত্ব হচ্ছে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বড় আমানত দিয়েছেন কোরআন। আমানত সম্পর্কে আলোচনা করছিলাম, কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরা 72 নম্বর আয়াতে বলছেন, ইন্না আরাদনাল আমানাত আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমানতকে পেশ করেছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা, পাহাড়, আসমান, জমিন, এরা এই আমার আমানতকে গ্রহণ করার থেকে ভয় পেয়ে গেছে, অস্বীকার করেছে, তারা ভয় করেছে, ওয়াহামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করেছে। কোরআন হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় আমানত, এই আমানত দিয়েছিলেন, কোরআন দিয়ে মানুষ তার জীবন পরিচালনা করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে কোরআন দিয়ে পরিচালনা করবে। তারা আমানতের খেয়ানত করলো, ফানাবাযু ওয়ারা যুহুরিহিম, ঠিকই মারলো, ছুরি মারলো, এটাকে মনে করলো কোরআন নাজিল হয়েছে এই মুদ্রার জন্য, কোরআন পড়ার জন্য, এমনটাই মনে হয়। আমি দেখেছি অনেক মসজিদে মাদ্রাসা করেছে, কি জন্য, ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে বলে যে মহল্লায় একটা মাদ্রাসা দরকার, নইলে কোরআন তো কেউ মারা যায়, কোরআন খতম করার জন্য লোক পাবো কোথায়, এই কোরআন খতম করার জন্য মাদ্রাসা তৈরি করেছে, এটা কোনো হাসি মুখের কথা না। আমি অনেককে শুনেছি, কেউ যদি একটা মক্তব্য দিয়েছে, একটা হাসনা দিয়েছে, কি জন্য অনেক সময় মানুষ মারা যায়, তো কোরআন খতম করার জন্য লোক পাই না, সেই জন্য একটা মক্তব্য, একটা হাসনা দিয়েছে এখানে। ওই লোকগুলো জানে না যে কোরআন এই মুদ্রার খতম করার জন্য আসে নাই, কোরআন আসছে এই কোরআন দিয়ে মানুষের জীবন পরিচালনা করার জন্য, এটি রাষ্ট্র পরিচালনা হবে, একেবারে পাকের গর্ত থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, রাষ্ট্রভবন পর্যন্ত, এই সবগুলো চলবে কোরআন দিয়ে। কোরআন এই জন্য আগমন করেছিল, কোরআন তাকে নিয়ে গেছে কোথায়, কোরআন আর আমানত। সূরা আহজাবের 72 নম্বর পরিষ্কার বলা আছে, ইন্না আরাদনাল আমানাত আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি, আমানত এটা, এই আমানতের খেয়ানত যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি আজকে আমানত সম্পর্কে আলোচনা করেছি, আমানত মানুষের টাকা পয়সার আমানত, আমানত মানুষের কথার আমানত, একজনের কথা বলে যদি বলে এটা বলবেন না, কাউকে বলতে পারবেন না, আপনি বললে খেয়ানত করলেন, মানুষের লেনদেনের আমানত। এরকম ভাবে হাদিসে বলা আছে মুনাফিকের লক্ষণ হচ্ছে তিন জায়গায়, একটা হলো ইজা তুমি না খাও না, যদি তার কাছে আমানত রাখা হয় সে আমাদের খেয়ানত করবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমানতকে বুঝা এবং আমানতকে যথাযথ পালন করার তৌফিক দান করুন, আমিন।